খুব ভালো লাগবে। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? পুজোতে এসে ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হওয়া, মানে ইটস লাইক কি বলবো। তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, সবার বছরটা খুব ভালো থাকুক, আর পারলে সেনসেশনও দেখবেন, আর শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়াও দেখবেন। Everyone and welcome back to Shantiniketan Vlogger Supriya's channel. তো সুপ্রিয়া এখনো ফ্রি হতে পারেনি, সুপ্রিয়া মানে আমার মা, ফ্রি হয়নি, মা এখনো পুজো করছে। যে কোনো অকেশনে মা সব সময় বলে যে সারা বছর তো আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, বাট স্পেশাল স্পেশাল অকেশনের দিনগুলোতে মা ঠাকুর ঘরে বেশি টাইম স্পেন্ড করে। তো এখনো অ্যাজ ইউজুয়াল ঘড়িতে বাজে 9:30, আর মা ঠাকুর ঘর থেকে এখনো আসেনি, পুজো কমপ্লিট হয়নি মায়ের এখনো। তো সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি নতুন জামা পরেছি, স্নান করে নিয়েছি, বাট নতুন জামা ফার্স্টে পরিনি, প্রথমে আমি একটা পুরনো জামা গায়ে দিয়েছি, তারপরে নতুন জামা পরেছি। বিকজ মা বলে যে প্রথমে একটা পুরনো কিছু পরতে হয়, তারপরে নতুন জামা পরতে হয়। তো মায়ের কথা হয়তো সবসময় সব কথা মানা হয় না, বাট এই কথা বা কিছু কিছু জিনিস আমি মানার চেষ্টা করি, যতটা পারি ততটা মানার চেষ্টা করি। এবার চলো তোমাদেরকে দেখাই আর বাকি কে কি কি করছে। এই যে আমার ভাই নতুন জামা পরে রেডি। হ্যালো, নববর্ষ উইশ করে দে সবাইকে, সবাইকে শুভ নববর্ষ। এই যে পাপা এখানে চা বানাচ্ছে, কিছুই খাটেনি, শুধু চা বানাতে, তার জন্য কত বসে আছে এখনো, খাটার হলে টিফিনটা বানাতো, মা এখনো নামেনি, কোকো এদিক ওদিক করছে। তো আমাদের নববর্ষের অনেক প্ল্যান ছিল, বাইরে খেতে যাওয়ার, তারপরে ঘুরতে যাওয়ার, বাট যাই হোক সবাই যেটা জানো যে এখন আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড আবার সেকেন্ড ফেজ চলে এসেছে। তো সেই জন্য যতটা পারবো সব কিছু প্রিকশন, সব কিছু সেফটি মেজার্স মেনটেন করার চেষ্টা করব। তো সেই জন্য আমরা জাস্ট এখন মন্দিরে যাব, আর খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো সেগুলো হচ্ছে না। যাই হোক, কিছু করার নেই, দেখো সবাইকে তো ভালো থাকতে হবে, তারপরে তো সব কিছু। গুড মর্নিং, তো আজকে হচ্ছে নববর্ষ, বছরের প্রথম দিন। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, সকালে একটু সময় পাইনি। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সকলে আজকের দিনটা খুব এনজয় করো, আর আশা করি এই বছরটা যেন মানে খুব ভালো সকলের কাটে। গত বছর তো আমরা যেভাবে কাটিয়েছি সবাই জানে, কোভিড সিচুয়েশনে এবারেও কিছুটা শুনতে পাচ্ছি, যাই হোক ওগুলোকে ইগনোর করো, সব সময় ওগুলো মাথায় রাখার দরকার নেই। মন ভালো রাখার জন্য মানে যেভাবে যে মানে আনন্দে থাকতে পারো, নিজেদের এনজয় করতে, লাইফকে এনজয় করতে পারো, তার মাঝে যেটা খুব প্রয়োজন একটু একটু বাইরে বেরোলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে, আর একটু ভিড়ভাড় থেকে দূরত্ব মেনটেন করো, ব্যাস এটুকুই, আর বেশি কিছু না, আর বেশি কিছু বলছি না। আমি এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তো বছরের প্রথমটা তো বাড়ির পুজো দিয়ে শুরু করেছি, তারপরে এখন যাব মন্দিরে, এখানে কালীসরের মন্দির আছে, দেখাবো সবটাই, তো ওখানে পুজো টুজো দেব, এই আর কি। ব্যাস চলো সাথে থাকো, আজকের দিনটা আমাদের সাথে, আমরা কি করছি দেখো। Thank you.
শান্তি হওয়ার চেষ্টা করছো তুমি ঘরে হয়েছে শান্তি আজকে কালীশ্বর মন্দিরে এসে আমার দেখা হয়ে গেল আরেকজন মানে ব্লগার, উনি হচ্ছে ওনার ইয়ে হচ্ছে সেন্সেশন। তো আমি রেগুলার ওনার ব্লগ দেখি। তো আজকে এই যে ইয়ে ওর নাম হচ্ছে সুদীপ্তা, আর দাদার নাম হচ্ছে অরিন্দম। হ্যাঁ, তো সেন্সেশন ফ্যামিলি অনেকেই হয়তো দেখো, অনেকে যারা দেখো না এখনো পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? পুজো দিতে এসে ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হওয়া, মানে ইটস লাইক কি বলবো। তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, সবার বছরটা খুব ভালো থাকুক, আর পারলে সেন্সেশনও দেখবেন, আর শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়াও দেখবেন। সত্যি খুব ভালো লাগলো, মানে রেগুলার দেখি, আজকে একদম সামনাসামনি দেখি। আমার ছেলে বলে যে মা দেখি ওই আমার হাজবেন্ড বাইরে থাকেন, উনি এসে বলবেন এই ব্লগ শুরু করছেন, উনি অতটা মানে ইয়ে করেন না, বোঝেন না, এসে বলেন ব্লগ শুরু করে দিয়েছ, যে ব্লগ শুরু করবো না মানে বসে আমি দেখো, তারপর দেখি হ্যাঁ উনিও টিকে গেছেন, এরকম ব্যাপার স্যাপার আর কি। খুব ভালো লাগলো, তো বাড়ি দিয়ে একবার এসো, আমার বাড়ি হচ্ছে নিশ্চয়ই যাবো। ওই আমার হচ্ছে শ্রীনিকেতন, এই কি বলে শ্রীনন্দা স্কুলটা আছে না ওখানটাতে, এই চারুপল্লী বলে, একদম এসো, খুব ভালো লাগবে এলে। ঘরে ফিরে গেছি পুজো টুজো দিয়ে, খুব মন ভরে পুজো দিলাম, ভালোই লাগলো। অনেক ভিড় হয়েছিল, ভাবলাম কোভিডের জন্য ভিড় হবে না, কিন্তু না, দেখলাম সবাই কোভিডকে অমান্য করে মায়ের চরণে সবাই প্রার্থনা করতে গেছে নতুন বছর ভালো কাটার জন্য, ভালো সবাই যেন ভালো থাকে, কোভিড সিচুয়েশান যেন মানে দূর হয়ে যায় তাড়াতাড়ি, যেন আমাদেরকে সেভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই জন্য দেখলাম অনেক লোকের ভিড়। তো যাই হোক, এই এলাম, তো সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, একদম আগে ঘুম থেকে উঠেই আমি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো সেরে তারপরে নিজে তৈরি হয়েছি, তৈরি টৈরি হয়ে চলে গেলাম পুজো দিতে, পুজো দিয়ে এই ফিরলাম। এবার একটু প্রসাদ নিয়ে জল খেলাম, বসে এবার তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি। আজকে আর টিফিন করতে ইচ্ছে করছে না, ঘড়িতে বেজে গেছে 12:30, তো ভাবছি একবারেই ভাত খাবো। তো ভাত বলতে ছেলে বলছে বাইরে থেকে অর্ডার করতে, তো আমি বলছিলাম বানিয়ে দেবো কিছু, তো বললো না। তো আজই যেহেতু বৃহস্পতিবার, একদম আমি গ্যাস মানে না জ্বালাও হবো না, যেটা আমাদের নিয়ম, মারা যেটা শিখিয়ে এসেছে যে আজকে মানে বৃহস্পতিবার দিন, বছরের প্রথম দিন গ্যাস বন্ধ করে রাখতে নেই, তো সেই জন্য ভাত ডালটা আমি বানাবো,
আর বাকি ওরা কী কী নিজেদের পছন্দ মতন অর্ডার দিয়েছে সেসব আসবে, তো সেসব দিয়ে খাওয়া দাওয়া হবে। তো ওই জন্যই আমি টিফিনটা করি, দেখি ভালো মন্দ ওরা কী অর্ডার দিয়েছে, ভালো মন্দ কী খেতে পারি। তো আজকে আমার আউটফিট হচ্ছে এটা, আচ্ছা এই যে আমার মেয়ের আউটফিট, এটা দেখে নাও আজকে নিউ ইয়ার আউটফিট। লাঞ্চে বসবো, লাঞ্চে কি কি আছে আজকে? লাঞ্চে আছে ওই ভাতটা আমার বানানো, ডালটা আমার বানানো, বাকি সব অনলাইন অর্ডার। কি কি বলো তাড়াতাড়ি তো বলছি। এটা হচ্ছে কি রে এটা? মাশরুম, মাশরুম, মাশরুম ডিঙ্গি না কি সব? মাশরুম ডিঙ্গি জানি না, আমি কোনোদিন শুনিনি। আমি তো মাশরুম মশলা খেয়েছি, বাটার মশলা এইসব অনেক কিছু খেয়েছি, কিন্তু এটা খাইনি আজকে প্রথম, এটা টেস্ট করবো। আচ্ছা বাকি এটা কি? এটা কি বাঙালি মাছের ঝোল? মাছের ঝোল, মাছের ঝোল, প্লেন ঝোল। আচ্ছা মাছের প্লেন ঝোল, মাছের এটাও তাই, দই কাতলা। আর এটা বাস আমাদের এই মেনু। লাঞ্চ টাঞ্চ সেরে আমরা এসে গেছি এখন নিচের রুমে শুতে। তো এই রুমটা এখানে আসার একটাই কারণ, আজকে এসিতে কেউ শোবে না বলছে, সবাই নিচের রুমে শোবে। নিচের রুমে ঠান্ডাটা একটা বেশ নির্মল, শান্তি, ঠান্ডা। হ্যাঁ, তো এসির ঠান্ডাটা মানে খুব বেশি লাগে, আর নিচের রুমে না ফ্যান চললেই যথেষ্ট, তাতেও মনে হয় একটা চাদর ঢাকা নিতে হয়। তো সেই জন্যই দেখো, দেখো মেয়ে তো ল্যাদ খেয়ে গেছে, এই যে দেখছো, এই যে লাভ খেয়ে গেছে মেয়ে। ওকেও দেখো চলে এসছে আমাদের সাথে শুতে, নিজে জায়গা নিয়ে নিচ্ছে। আর দেখো ওকেও নিজে বিছানা নিতে চলে এসছে। বাবু অমনি করে না চঞ্চু বাবু, এই তো আজকে বাবা ছানাটা। হ্যাঁ চলে এসছে ওকেও নিজের জায়গা নিতে। এই যে আমার হাজব্যান্ড এখন কি করছে, এখন জলের ব্যবস্থা করছে। হ্যাঁ তো যাই হোক, ও চলে এসছে শুতে, ছেলেও একটু পরে চলে আসবে শুতে, সবাই মিলে এখন নিচেই শোয়া হবে। তো যাই হোক, আর উপরে এত গরম, মানে উপরে যদি ভাতটাকে মানে উপরে রুমে বিনা এসি চালিয়ে যদি গরম এক মানে এক হাঁড়ি জল রেখে দাও আর একটু চাল ফেলে দাও, দেখবে ভাত হয়ে গেছে, মানে এত গরম উপরটাতে। হ্যাঁ সারাদিন তো রোদ পায় ছাদের মধ্যে, তো সেই জন্যেই প্রচণ্ড গরম, তাই থাকা যায় না। কিন্তু কষ্ট করে যাই হোক, যতক্ষণ থাকি উপরেই সবটা আছে, তো রান্না বান্না সবটা উপরেই করতে হয়, কাজকর্ম তো সবই উপরেই। তো ওই জন্যেই এবারে গরমটা সহ্য করতে হয় উপরে থেকে। যাই হোক, এই জন্য খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করার জন্য নিচে এলাম। তো এই হলো এই পর্যন্ত, মানে আজকে নববর্ষের দিনের হাফ ডে কি বলবো ইনফরমেশন আমাদের সারাদিনের টুকিটাকি কাজকর্ম বা জীবনযাত্রা। তো বাকিটা পরে হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো শুক্রিয়ার ব্লগ। আর শুক্রিয়াকে বছরের আবর জোনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো।